পাইপ লাইনের কাজ করার সময় ইলেকট্রিক শক লেগে মর্মান্তিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের। দ্বাদশ শ্রেণী পাশ করেই পেটের টানে পরিবারের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে ভিন রাজ্যে কাজে পাড়ি দিতে হয়েছিল বছর ২২ যুবক রাজকুমার সরকারকে। দুর্গাপুজোয় বাড়ি ফিরে আসার কথা ছিল, কিন্তু ফিরল নিথর দেহ। মালদার মানিকচক ব্লকের চৌকি মেরদাদপুর অঞ্চলের শৈদপুরের তরতাজা যুবক রাজকুমার সরকার বিগত তিন মাস আগে ভিন রাজ্যে কর্ণাটকে পাইপ লাইনের কাজে গিয়েছিল। তার উপার্জন করা টাকা থেকেই চলত অভাবী সংসার। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ৩টে নাগাদ কর্তব্যরত অবস্থায় ইলেকট্রিক শক লাগে, সঙ্গে সঙ্গেই মূর্ছা যায়। তার সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। সহকর্মীরা ফোন মারফত পরিবারে মৃত্যুর সংবাদ জানান। মৃত্যুর খবর চাউর হতেই পরিবার সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বর্তমানে রাজকুমার সরকারের পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা জিতেন সরকার, যিনি আগে শ্রমিকের কাজ করলেও বয়সের ভারে এখনো তেমন কাজ করতে পারেন না। মা উমা সরকার গৃহিণী, এক ভাই শম্ভু সরকার, বোন সুজিতা সরকার। পরিবার চলত পরিযায়ী শ্রমিক রাজকুমার সরকারের উপার্জনে। এখন অথই জলে গোটা পরিবার, পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে। মৃত পরিযায়ী শ্রমিক রাজকুমার সরকারের বোন সুজিতা সরকার বলেন, বাড়ির বড় দাদা আছে, ওই আরেকটা আছে, তো ওই বড় ছিল, আর্থিক সমস্যা আমাদের যা, ওই জন্য কাজ গেছিল, ইলেকট্রিক শক লেগে মারা গেছে। কোন কাজে গেছিল? কাজে গেছিল কর্ণাটক গেছিল। কিসের কাজে? এলটি কাজে। আচ্ছা, তারপর সকালবেলা আমাদের সাথে কথা হলো, ভালো কি কাজ করছে, দুপুরবেলা খাওয়া দাওয়া খেয়ে এবার কাজে গেছিল, নাকি প্লাগ ঢুকাচ্ছিল, বাস ইলেকট্রিক শক লেগে নিচে পড়েছে, একটা ইয়ে ছিল, নালা ছিল, ওর মধ্যে জল ছিল, ওর মধ্যে পড়ে মাথায় টাথায় লেগেছে, পুরো জলে কারেন্ট হয়ে গেছে, ওটা দিয়েই হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল ওকে, কিন্তু বলছে কি নেই। ঘটনাস্থলেই কি মারা গেছে? বাবার বয়স হয়েছে, তো দাদা বড় দাদা আছে, ও কাজে যাবে না, তো আমরা খাবো কি? ওর থেকে ছোট আছে, আমাদেরকে তো বুঝতে হবে, আমাদেরকে তো খাওয়া দাওয়া দিতেই হবে, তো বড় দাদা আছে, তো ওই কাজে গেছিল, আর্থিক সমস্যা তো আমাদের সেরকম ভালো নেই, বাবাও গরিব লেবার যান, কি করবো, দাদাকে যেতে হয়েছিল, পড়াশোনা করা সত্ত্বেও বাইরে কাজে যেতে হয়েছিল। স্থানীয় বাসিন্দা অরুণ মণ্ডল জানান, হয়েছে যে আমাদের গ্রামেরই ভাই একটা বিক্রম মহারা নাম, ও বাইরে গেছিল কর্ণাটকে এলএনটি কোম্পানিতে কাজ করতে আর কি, ওখানে শর্ট লেগে কাজ করার সময় ও মারা গেছে। ইলেকট্রিক শক? ইলেকট্রিশিয়ান। আচ্ছা, কীভাবে লাগলো কি জানতে পেরেছেন? কাজ করার সময়ই লেগেছে, কাজ করছিল তো কারেন্ট ট্যাপ, ওখানে কীভাবে লাগলো কারেন্ট, আমরা যেটুকু জানি কারেন্টটাই শর্ট লেগে মারা গেছে। ওখানেই মারা গেছিল? ওখানেই মারা গেছে। আচ্ছা, সময় পাইনি আর হসপিটাল যাওয়ার? না, হসপিটাল নিয়ে গেছিলো কিন্তু যাওয়ার আগেই মারা গেছে। আচ্ছা, কবে গেছিল কাজে? তিন মাস আগে। আচ্ছা, কী অবস্থা পরিবারের? পরিবারের অবস্থা খুবই খারাপ, ভাই আছে, বোন আছে, বোনের বিয়ে দেওয়া এখন বাকি আছে, ওর উপরে সংসারটা চলছিল। আচ্ছা, পাস করে ও বাইরে গেছিল। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।